হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি শেখ জুবায়ের এবং আপনারা দেখছেন ইউনিক পিকচার জোন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্সে আসবেন, আসার পরে এখানে লিখবেন পিকচার। তো পিকচার লিখে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা নিচে যে প্লাস আইকন দেখছেন ওইখানে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি একটি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর সাইডে স্ক্রল করে চলে আসবেন র অপশনে। ডান সাইডের নিচে দেখেন এখানে অ্যাড অবজেক্ট নামে একটি অপশন রয়েছে, তো ওখানে চলে আসবেন। তারপর এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। তো ফটো অপশনে আসার পর এখান থেকে দ্বিতীয় একটি ব্যাকগ্রাউন্ড আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে পার্পল কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এরপর এটাকে আপনারা বড় করে নেবেন। তারপর ছবির যে কোনো অংশে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন পুনরায় অপশনগুলো ওপেন হয়ে গেছে। এরপরে উপরে লেয়ার্স অপশনে আসবেন। আসার পরে এখানে এমটি লেয়ার গড়ে নেবেন একটা। এরপরে আবারও লেয়ার্স অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা সামনে থেকে সরে গেছে। এরপরে নিচে চলে আসবেন অ্যাড অবজেক্টে। তারপর আবার ফটোতে ক্লিক করবেন। এরপর আপনাদের মডেলের যে কাট আউটটা রয়েছে ওটা এখান থেকে অ্যাড করে দেবেন। আর আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে কাট আউট তৈরি করতে হয়, তাই এটা নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। মডেলের পিকচারটাকে একটু বড় করে এখানে সেট করে নেবেন। এরপরে ছবির যে কোনো অংশে ক্লিক করবেন। তারপরে উপরে চলে আসবেন লেয়ার্স অপশনে। এবার আবার এমটি লেয়ার করে নেবেন একটা। এরপরে নিচে চলে আসবেন অ্যাড অবজেক্টে। তারপর ফটো। এরপরে যে ব্ল্যাক স্মোকের যে পিএনজি রয়েছে ওটা এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি অ্যাড করে নিচ্ছি, আর এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমরা এটাকে একটু বড় করে আমাদের মডেলের পিছন সাইডের দিকে সেট করে নিব। এরপরে নিচে ইরেজ অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে ইরেজারের সাইজটা আপনারা আপনাদের হিসাব মতো করে দিবেন। তারপরে ছবিটাকে দুই হাত দিয়ে এভাবে জুম করবেন। জুম করে নিয়ে মডেলের উপরে যে ব্ল্যাক স্মোকের পিএনজিগুলো চলে আসছে এটাকে এভাবে আপনারা রিমুভ করে দিবেন। এরপর আবারও আপনারা লেয়ার্স অপশনে চলে আসবেন। আসার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আবার চলে আসবেন থ্রি ডট আইকনে এবং এখান থেকে ট্রান্সফর্মটা সিলেক্ট করে নেবেন। এরপর আমাদের পিএনজির যে কপিটা তৈরি হচ্ছে সেটাকে দুই আঙুল দিয়ে ধরে এভাবে আপনাদের হিসাব মতো সেট করে নেবেন। তো আমিও এখান থেকে সেট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ডান করে দেবো, দিয়ে আবার চলে আসবো ইরেজ অপশনে। এরপর আবারও আমাদের মডেলের উপর থেকে পিএনজিটা আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। তারপর আমরা ছবিটাকে হালকা জুম আউট করবো। জুম আউট করে উপরে চলে আসবো লেয়ার্স অপশনে। আসার পরে থ্রি ডট আইকনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা মার্জ করে নিব। এরপর আমাদের মডেলের পিকচার যে লেয়ার্সে রয়েছে ওটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর উপরে চলে আসবো থ্রি ডট আইকনে। আসার পরে এটাকেও এখান থেকে মার্জ করে দিব। এরপর উপরে যে আমাদের পিএনজির যে লেয়ার্সটা রয়েছে ওটাকে আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে নিচে দেখেন ইফেক্টসের অপশন রয়েছে, তো এখানে আসবেন। আসার পরে এটাকে এখান থেকে আপনারা এক্সওয়ার করে নেবেন। এরপর আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এটাকে এখান থেকে মার্জ করে দিবেন। এরপর নিচে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ওটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপর সাইডে কালার অপশনে চলে আসবেন। তারপর পেন্সিল মতো দেখতে এই আইকনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মডেলের যে আউটফিট রয়েছে আউটফিটের ওখানে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দিবেন, তাহলেই হবে। এরপর ব্রাশ আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে এখান থেকে আপনারা পেন্ট করা শুরু করে দিবেন। স্মোক পিএনজির সাইডে যে কালার রয়েছে আপনারা শুধুমাত্র সেই কালারটাই সেইখানে করবেন, যেমন এখানে আমি ব্ল্যাক করছি। তো আমাদের ব্ল্যাক কালারটা করা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা আবার চলে আসবো কালার অপশনে। আসার পরে আবার এখান থেকে আমরা পেন্সিল মতো আইকনটাকে সিলেক্ট করে নিব। তারপর আমাদের মডেলের যে স্কিন কালার যেটা রয়েছে ওটা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর আমরা আবার ব্রাশ করা শুরু করে দিব। ঠিক স্কিন কালারের সোজাসুজি যে পিএনজিগুলো রয়েছে ওর উপর দিয়ে। তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা আবার চলে আসবো কালার অপশনে এবং এবার আমরা চুলের যে কালারটা ওটা সিলেক্ট করে নিব।
এরপর চুলের সাইডে যে পিএনজি গুলো রয়েছে আমরা ওটাকে কালার করে দেব চুলের কালারে মানে রেড কালার করে দেব এখান থেকে এরপর আমরা এটাকে এখান থেকে ডান করে দেব ডান করে দিয়ে আমরা সাইডে স্ক্রল করে চলে আসব অ্যাড ফটোতে তো অ্যাড ফটোতে আসার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা চোখের যে পিএনজিটা রয়েছে ওটা অ্যাড করে দিবেন এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব এরপর সাইডে স্ক্রল করে চলে আসবেন কাট আউটে এখান থেকে শেপ অপশনটি ক্লিক করে নেবেন শেপ অপশনটি ক্লিক করে রাউন্ড শেপটা চুজ করে নেবেন তারপর শেপটাকে একটু বড় করে নেবেন নিয়ে এখান থেকে ডান করে দিবেন তারপর এটার সাইজটা একটু ছোট করে নেবেন নিয়ে আপনার মডেলের যে চোখ ঠিক ওর সাইজ করে নেবেন দরকার পড়লে আপনি এখান থেকে অপোসিটি কমিয়ে নিতে পারেন যাতে সুবিধা হয় সেট করা হয়ে গেলে অপোসিটি আবার বাড়িয়ে দিবেন তারপর উপরে চলে আসবেন ইরেজ অপশনে ইরেজ অপশনে এসে যে বাড়তি যে অংশটা আমাদের বাকি থেকে যাচ্ছে এটা আমরা এখান থেকে ইরেজ করে নিব তো আমাদের ইরেজ করা হয়ে গেল এখন এটাকে আমরা ডান করে দেব এখান থেকে ডান করে দেওয়ার পর উপরে দেখেন লেয়ার্স অপশন রয়েছে ওখানে আসবেন এসে এটাকে ডুপ্লিকেট করে নেবেন নিয়ে আমাদের মডেলের যে আরেক যে চোখটি রয়েছে ওখানে নিয়ে যাবেন নিয়ে যেয়ে ওখানেও সেমভাবে আপনারা সেট করে দেবেন তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এখন এটাকে আমরা এখান থেকে ডান করে দিব এরপর সেভ করার জন্য উপরে অ্যারো অপশনে ক্লিক করবেন তাহলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না